চল্লিশ জনকে গ্রেপ্তারের পর যে আলোড়ন সৃষ্টি হয়েছিল দেশি বিদেশি, সেই সময় নাগরিক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন বলেই দেশি বিদেশি সাংবাদিক, দেশি বিদেশি রাষ্ট্রদূতরা সেই সময় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তৎকালীন বিদ্রোহী নেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের সমর্থনে সেই দিন সেই গ্রেপ্তারটিকে তিনি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। দেশে বিদেশি সাংবাদিকদের তিনি গিয়েছিলেন, তাকে দেশে আসতে দেওয়া হয় না, রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, নানা জি দেওয়া হয়েছে। এরপরেও তিনি ইত্তেহাদে তিনি বলেছেন আমার বিরুদ্ধে যতই মামলা হোক, যতই গ্রেপ্তারি পরোয়ানা হোক, যত জয়বৃদ্ধি হোক, আমি দেশে আসব। দেশে এসে তিনি সেই বক্তব্য দিয়েছিলেন, প্রকাশ্যে বাংলাদেশের ইতিহাসে গোয়েন্দা সংস্থাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। তৎকালীন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো, দুই নেত্রীকে মাইনাস করা, এইসব সব কিছুতেই তিনি বলেছেন তখন জাতির পাশে তিনি একমাত্র দাঁড়িয়েছিলেন। তিনি বলেছেন কেন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবেন, কেন আমাকে পাঠাবেন, কেন ব্যক্তিকে গ্রেপ্তার করবেন, কেন টর্চার করে স্বীকারোক্তি আদায় করবেন, কেন মিথ্যা মামলা দিবেন, সকল কিছুতেই তিনি থ্রেট করেছেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে, তখন তিনি থ্রেট করেছিলেন। সেই সময় আমরা তার সাথে যোগ্য তার বক্তব্য বলেছেন, আমরা তার সাথে দেখা করেছি, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। আমরা সেদিন এই সিলেট থেকে বাংলাদেশের কোথায় এত বড় ধরনের গ্রেপ্তার হয়নি সামাজিক অনুষ্ঠানে, এই গ্রেপ্তার হওয়াতে দেশে বিদেশে সকল সাংবাদিক, সকল অ্যাম্বাসেডার সকলে মিলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা নিয়ে মামলা আমরা রিড করতে গিয়েছি, আবেদন করেছি, এই জন্যে একটা পথ সৃষ্টি হয়েছে। তারপরে আবার আমাদের প্রিয় নেত্রীকে গ্রেপ্তার, সর্বপ্রথম কিন্তু খালেদা জিয়াকে গ্রেপ্তার করার কথা, তাকে না করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে তৎকালীন সময় গ্রেপ্তার করার কারণে তার সৎ মানসিকতা, সৎ নেতৃত্ব থাকার কারণে, তার সাহসিকতার কারণে আমরা সেই